আমি সকালে চায়ের সাথে পচা আলুর পরোটা খেয়ে নিয়েছিলাম, ওই জন্য পাত দিয়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে। মিথ্যা কথা বলছিস তুই? না, আমি কোনো মিথ্যা কথা বলছি না। পাঁত মারানি, দুদিন ধরে তুই হাগিসনি, ওই জন্য তোর পাঁত দিয়ে এত কুত্তা পচা গন্ধ বেরোচ্ছে। সবাইকে বলে দেবো তুই সালি অনেক বড় পাঁত মারানি, ফেসবুক ইনস্টাতে তোর মুখ ভাইরাল করে তারপর ছাড়বো। উফ, এই কুত্তা পচার গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। চল ভাই এখান থেকে চল, আমি এই কুত্তা পচা পাঁতের গন্ধ আর সহ্য করতে পারছি না ভাই। না কিষান না, ওর পাঁতের গন্ধ আমার খুব মিষ্টি লাগে। এটা তুই বলছিস ভাই? হ্যাঁ আমি বলছি। ও যখন ওর ঘরের ভিতরে পাঁত মারত, সে পাঁদের সুগন্ধ আমার ঘর পর্যন্ত আসত। আহ কি অপূর্ব সেই পাঁদের গন্ধ, সেই আকাশ বাতাস পুরো ভরে যেত। এটা তুই কি বলছিস, কি বলছিস শঙ্কর? না আমি এটা মোটেই হতে দিতে পারি না আব্বে, ও খুব ভয়ঙ্কর পাঁদ মারে, তোকে পাঁদ ধরে উড়িয়েই দেবে। না কিষান, আমরা দুজন মিলে কম্পিটিশনে তোর মুখে পাঁদ মারবো, আর সেটাও তোর মুখে। পাগল হয়ে গেছিস তুই বে? তুই ওর পাঁদ সহ্য করতে পারবি না শঙ্কর। আমি ওর পাঁদ অলরেডি শুকেছি, কি অপূর্ব পাঁদ। বারে পাঁদ মারানি, আমার মুখে পাঁদ মারতে পারিস নি বলে আমার বন্ধুর মুখে পাঁদ মেরে বসে আছিস। ক্যা বকরা হ্যায় তু, মস্ত জোক মারার ইয়ে হাস রে হালকা হাস। ঠিক আছে প্রচার গাড়ি, প্রচার গাড়ি লক্ষ্য করে সোজা চলে আসুন। ভাঙা চূড়ার বদলে নিয়ে যান মুখরোচক কুলের আচার, সোন পাপড়ি, টিন ভাঙা, লোহা ভাঙা, হাল ভাঙা, ফাল ভাঙা, মেশিনের পিস্টন ভাঙা, মেশিনের ফিতা ছেঁড়া, তিরপল ছেঁড়া, বই ছেঁড়া, খাতা ছেঁড়া, কার্টুন ছেঁড়া, পিতল ভাঙা, কাঁসা ভাঙা, প্লাস্টিকের জগ ভাঙা। What?